1935 সালে নোয়াখালীর সোনাইমুড়ির দেউটি ইউনিয়নের বাগপাচরা গ্রামে জন্মগ্রহণ করেন বীরশ্রেষ্ঠ রুহুল আমিন। 1953 সালে জুনিয়র মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে নৌবাহিনীতে যোগ দেন তিনি। পেশাগত প্রশিক্ষণ শেষে 1965 সালে আর্টিফিশার পদে নিযুক্ত হন। 1971 সালে মার্চে মুক্তিযুদ্ধ শুরু হলে এপ্রিলে পালিয়ে যুদ্ধে যোগ দেন তিনি। 10 ডিসেম্বর খুলনার রূপসা নদীতে যুদ্ধজাহাজ পলাশে শহীদ হন রুহুল আমিন। পরে রূপসা নদীর পাড়েই সমাহিত করা হয় তাঁকে। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের সমাধি খুলনা থেকে নিজ জেলা নোয়াখালীতে স্থানান্তরের দাবি তাঁর স্বজনদের। এদিকে 2008 সালে নোয়াখালীতে গ্রন্থাগার ও স্মৃতি জাদুঘর স্থাপিত হলেও এগুলো এখনও পায়নি পূর্ণতা। গ্রন্থাগার ও স্মৃতি কমপ্লেক্সকে পূর্ণাঙ্গ জাদুঘর হিসেবে গড়ে তোলারও দাবি তাদের। আমাদের নোয়াখালীবাসীর একটা আকুল প্রার্থনা প্রধানমন্ত্রীর কাছে যে আমাদের ওই যে বীরশ্রেষ্ঠ রুহুল আমিন সাহেবের যে কবরটা যেন নাকি আমাদের এই নোয়াখালীতে আনি স্থানান্তর করা হয়। বীরশ্রেষ্ঠ রুহুল আমিনের স্মৃতিবিজড়িত যা আছে সবগুলো এখানে এনে রাখলে দর্শনার্থীও বাড়ত আর জায়গাটা আরও বিস্তৃত হতো। নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস জানাতে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় দ্রুতই এগুলো সমৃদ্ধ করার আশ্বাস দিলেন স্থানীয় চেয়ারম্যান। আগামীতে আমি চেষ্টা করব জেলা পরিষদ, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সমন্বয়ে এটাকে আরো সুন্দর করে একটা পূর্ণাঙ্গ মিউজিয়াম, একটা পূর্ণাঙ্গ পাঠাগার এবং দৃষ্টিনন্দন যেন পাঠক যাইয়া সন্তুষ্ট বোধ করে। ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন।